কেক আর ফুটি দিয়ে দিতে আর ওই দিকে সমীরা কাপড় দেওয়ার লাগিয়া তো আমরা তো কেক ফুটি এগুলো দেওয়া শেষ যা চাল ডাল যাগুলি আনছিলাম কাপড়টি দেওয়া করতেছি কিন্তু একটু তারা বেরিয়ে দিতেছে আমরা দিতে একটু অসুবিধা হইতেছে তো আমরা এখন এক বস্তা চাল এক বস্তা সোয়াবিন ডাইল তেল দিয়ে দিতেছে তারা যে কোন একজন গার্জিয়ানের হাতে

আমরা এখানে একজন খুব বয়স্ক একজন লোকরে দেখতাছি দাদা টাইনে লিয়ে আইছে এখানে তো টাইনের একটা কিছু দেওয়ার চেষ্টা করবো আমরা দেখি টাইনটা কি দেওয়া যায় তো তাইনে তো বয়স্ক তো তাইনে তো প্যান্ট ট্যান্ট ওইগুলো পরে না মনে হয় গামছা আছে আমরা কাছে আমরা কাছে তো লুঙ্গি টুঙ্গি নাই তো আমরা গামছা দিয়ে দিতে তাইনে নতুন গামছা শরদা গামছাটা দিয়ে দিতে তাই হাতে করে ধরে নিয়ে আসল তাই যে একটা কিছু বার করলে বয়স্ক লিগে বার করলে বাচ্চারা আয় পরে বাচ্চারা লিগে বার করলে বয়স্ক আয় পরে যাই হোক তারা অনেক খুশি জিনিসটি পাই সেটা আমরাও খুশি তারা এতটুকু সাহায্য করতে পাইরা ঠিক আছে আমরা কন্টিনিউ করতেছি তারপরে এখানে কার্যক্রম সুস্থ শেষ করে আমরা যাইমো অন্যদিকে গিয়ে সেটা দেখবো কি সিচুয়েশন আছে কি হেল্প করতে পারি আমরা তো এতক্ষণ তো আমরা কাপড় চাউল ডাইল তেল লবণ সয়াবিন এগুলো দিছি তো আমরা কিছু জল আনছিলাম তো এই জলগুলো এখন আর জিনিসপত্র তো ভেজা না আমি নতুন নতুন কোনো ডিসিপ্লিন নাই এই স্কুলের নাম হলো নীল কেবি পাড়া এস বি স্কুল তো এখানে অনেক মানুষ অনেক মানুষ আছে এইদিকে জল বোতল লেজার গিয়া জলের বোতল লেজার গিয়া এদিকে তো পুরা জিনিসপত্র দিতে গিয়ে আমরা তো বহুত সম্মুখীন মানে যুদ্ধর সম্মুখীন হইতে হয় মানুষে কোনো সিরিয়াল মেনটেন করে না

আজকেবারে পড়ছে আমরা সেলাকাং তো ওই পুলিশ স্টেশনের লগে তারা কমিউনিটি হল আছে এখানে তো আমরা যেটা জিনিস আছি চাউল ডাইল সয়াবিন তেল লবণ দিয়ে দিবো কাপড় কিছু আমরা এখানেও আমরা চাউল ডাইল সয়াবিন মোমবাতি মেজ লবণ তেল সব দিয়া দিছি তারা সমজাই দিয়া দিলাম এখানেও আমরা জিনিস দিয়া তার সমজাই দিয়ে দিছি এখন বাকিটা তারা জানবো আর কাপড় চোপড় আছে যেটা আমরা কাপড় চোপড় আনছি ওইগুলা এখন নতুন কাপড়ও আছে পুরন কাপড়ও আছে এখানে আয়া দেখছি বাস্তব চিত্র হইলো যে মানুষ বাড়িতে থাকে তবুও সব আইয়া পড়ে একটা গাড়ি ঢুকলে এখানে যে কি জানি কি জিনিস লই লইয়া সবাই ব্যাগ সাইগ লইয়া আইয়া পড়ে যেমন আইয়া তারা বলে তারার লাগিয়ে জিনিসপত্র আয় মানুষ বাড়ি ঘর চাইরা এখানে আসে তো ওই কারণে জিনিসপত্র মানুষের সাহায্য লাগি যারাই সাহায্য করে তারা সবে সাহায্য করে কিন্তু আর পাড়ার মানুষ যারা বাড়িতে আছে তারা জল ক্ষতিগ্রস্ত হৈছে না তারাও আইয়া পড়ে এখানে বলে আয়া তারা জিনিসপত্র লইয়া যায় এমন কি জিনিসটা ঠিক মানে বাইরে যারা পাড়ার মানুষ আছে তারা আমরা অল্প কাপড় দিয়ে দিতেছি খানিক জিনিস তো আমরা ওই শিবিরে যারা আসে এখনও শরণার্থী হিসাবে এই শিবিরে ওখানে মানুষ রয়েছে এখনও তো ওইখানে আমরা খাওয়ার জিনিস চাউল ডাল যেগুলো আনছি এগুলো এখানে দিয়ে দিছি আর কাপড় সাপড় শিবিরে মানুষও দিতেছি বাইরে থেকে যারা মানুষ আসে তারাও দিতেসি